হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা আসলে অন্য কারোর ইমেল অ্যাকাউন্ট আমাদের ফোনে ভেরিফিকেশন কোড ছাড়া অ্যাক্সেস করতে পারবো কিনা, আর অ্যাক্সেস করতে পারলেও কীভাবে অ্যাক্সেস করবেন তা আজকের এই ভিডিও থেকে একদমই ক্লিয়ার করে দেব। তো আপনার মনে যদি এই প্রশ্নটি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে ভিডিও শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যদি অন্য কারো ইমেল অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্সেস করতে চান তাহলে ওনার ফোনে যে ভেরিফিকেশন কোডটি যাবে ওই কোডটি আপনার প্রয়োজন হবে। নাম্বার টু হচ্ছে, আমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখে থাকি, ওই ভিডিওগুলোতে দেখানো হয় কীভাবে অন্য কারো ইমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড ছাড়া অ্যাক্সেস করা যায়। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনোই ভেরিফিকেশন কোড ছাড়া অন্য কারো ইমেল অ্যাকাউন্ট আপনাদের ফোনে অ্যাক্সেস করতে পারবেন না। নাম্বার থ্রি হচ্ছে, আপনি ধরেন অন্য কারো ইমেল অ্যাকাউন্ট ওনার ফোন থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে আপনার ফোনে অ্যাক্সেস করে ফেলেছে। অ্যাক্সেস করার পর আপনার যে বয়টি থাকবে সেই বয়টি হচ্ছে আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট লিস্ট আছে, যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার কিন্তু ওনার ইমেল অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আপনার নাম্বারগুলো কিন্তু সবগুলো উনি দেখে ফেলবেন। সো আপনি এই ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্য কারো ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবো পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।